বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানিক দত্ত সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমারও ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে, দেখো আমার মামা কি করছে, এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো মামা একা একা খেয়ে নিয়েছে, এই দেখো হরলিক্স দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে একা একা, খেয়ে নিয়ে দেখো বলছে শেষ। আমার দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি, বিছানা গোছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মামা এক্ষুনি চলে যাবে কোথায় জানো তো, আমার বাবা আসবে, চলে যাবে দিদুন বাড়িতে। আর ওর শরীরটা আজকে একটু ভালো আছে, তো তোমাদেরকে বললাম এক্ষুনি আমার বাবা আসবে, মামাম চলে যাবে। তো মামাম চলে গেছে দিদুন বাড়িতে, এখন কাজ করব, আমি আমার কাজ করব, বিছানাটা গোছাবো। বিছানা চাদরটা আজকে চেঞ্জ করতে হবে, 4-5 দিন হয়ে গেল, বেশি হয়ে গেছে। তো বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, করে খেবো। তো চলো আমার কাজ শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বিছানা চাদর সকাল সকাল বিছানা চাদরটা চেঞ্জ করব, করে যেহেতু টাইম কলে জল এসছে তো তাড়াতাড়ি কেচে নিলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি, কারণ শীতের বেলা তো তাড়াতাড়ি রোদ কমে যায়। তো ওই কারণেই আর একটু তাড়াহুড়ো করছি। তো মামাম চলে গেছে দিদুন বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। তো এই দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করছি, করে নিয়ে তারপর বিছানা চাদরটা চেঞ্জ করব। তোমাদের দাদাভাইও চলে গেছে বাজারে টোটো নিয়ে, আজকে প্রচণ্ড ঠান্ডা আর জানালাটা খোলা আছে, তো এত হাওয়া আসছে মানে খুব ঠান্ডা লাগছে। আর তোমাদেরকে আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম, মানে ঘরে থাকলে আমি খুব একটা চাদর সোয়েটার নিই না, মানে আমার চাদর সোয়েটার পরে না কাজ করতে খুব অসুবিধা হয়, কেমন একটা লাগে। তো দেখো বিছানা চাদরটা পাল্টাচ্ছি, মানে পাল্টালাম, মানে তোশকটার এত বাজে অবস্থা হয়ে গেছে। আর মামাম তো মানে যতক্ষণ বাড়িতে থাকবে সব সময় ওর খেলা হচ্ছে খাটে, সারা দিন মানে ঘুরবে ফিরবে আর খাটের উপর উঠবে ধুলো পায়ে পায়ে। তো আর তোশকটা আমার এতটাই ভারী, একা একা নিয়ে রোদে দিতে পারি না, ছাদে মানে সিঁড়ি দিয়ে উঠতে পারি না ছাদে, খুবই অসুবিধা হয়। তো এর আগেও 2 দিন ওরকম ছাদের দিয়েছিলাম রোদে। তো আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে, ওই দিদিকে বলেছিলাম একটু ধরে দিয়ে আসতে, তো তারপরে একটু রোদে দিতে পেরেছিলাম, নাহলে একা একা আমার পক্ষে তোশকটা তোলা সম্ভব হয় না। তো এই দেখো এই বিছানা চাদরটা পাচ্ছি, আর ওই দেখো তোমাদের দাদাভাই যেতে যেতে আবার ফিরে এসেছে মাছ নেবে বলে, ওই কাকুটা মাছ নিয়ে আসে প্রতিদিনই সকালে। তো ওনার কাছ থেকে তোমাদের দাদাভাই বলেছে রুই মাছ নিতে, তো ওই নিয়ে নিতে বলে চলে গেল। আর এই দেখো এখানে কাকুকে বললাম আমি যে মাছটা কেটে দাও, তো কাকু মাছটা কেটেই দিচ্ছে। আর আমি যখনই মাছ নিই কাকুর কাছ থেকে তো কাকু মাছ কেটেই দেয়। তো এই দেখো অনেক রকমই মাছ ছিল, কিন্তু আমি বললাম যে রুই মাছই নেব, বাটা মাছ মামাম ঠিক খেতে পারে না, আর তেলাপিয়া মাছ আমার ঠিক ভালো লাগে না, ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে রুই মাছই নাও। আর এই দেখো মাঠ দেখো চারিদিকে, সকাল বেলাটা বেশ চারপাশটা ভালোই লাগে। তো কাকু মাছ কেটে দিচ্ছে, মাছ টাছ নিয়ে আবার চলে এসেছি ঘরে, বিছানা চাদর চেঞ্জ করতে করতে চলে গেছিলাম মাছ নিতে, তোমাদের দাদাভাই ডাকছিল। তো মাছটা নিয়ে ঘরে রেখে, রান্নাঘরে রেখেই চলে এসেছি আবার বিছানা চাদরটা গোছাতে। তো এখনো কাজকর্ম কিছুই হয়নি, সকালে প্রথম কাজ হচ্ছে এই যে বিছানা চাদর চেঞ্জ করা। আমার বিছানা গোছানো কমপ্লিট, ওই দেখো বিছানা গোছানো হয়ে গেছে। এবার কয়েকটা জামা কাপড় আছে ধোবো, বিয়েবাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম পাড়টার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো নাচানাচি করা হয়েছে তো ধুলো লেগেছে, তো ধোবো শাড়িটা একটু। চলো আর মামামের কিছু জামা কাপড় আছে সেগুলোও ধোবো প্রতিদিনের মতো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, এই বিছানা চাদরটা আমার ভীষণ প্রিয়। দেখো জামা কাপড় এখন ধোবো না, আগে সকালে ভাত রান্নাটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই খেতে আসবে ফোন করলো। তো এই দেখো মাছ নেওয়া হয়েছে তো কাকুটার কাছ থেকে, তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি ভেস্তিতে, তো ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা এখন সকালের মতো এই এটাই করবো, করে নিয়ে তারপর জামা কাপড়। এই দেখো
মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এই যে ভাত ফুটছে এখানে। আমি সকালে কিছু করব না, কিন্তু আমার ভাবলাম করি একটু, শুধু ওই দিয়ে কিভাবে খাওয়া হবে। তো এই যে বেগুন কেটেছি, অল্প একটু বেগুন আর অল্প একটু আলু ভাজবো আর মাছ ভাজবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। দেখো আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার মাছটা, দুই পিস মাছ ভাজবো, কারণ আমি আর তোমাদের দাদা ভাই খাবো। এই যে তেল গরম হচ্ছে, মামাম তো খেয়েই আসবে মায়ের বাড়ির থেকে, ভাত হয়ে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে রান্না বান্না কমপ্লিট, মানে সকালে ওইটুকুই হবে, আবার দুপুরে তো এখন যাবো। ওই দেখো সব পরে রয়েছে, যে শাড়ি, এই যে ওই দেখো, ওই যে ওগুলো এখন ধোবো, ওগুলো এখন ধোবো, ধুয়ে নিয়ে তারপর আবার দেখি তোমাদের দাদা ভাই কখন বাড়িতে আসে। তারপর ও আসলে ওকে খেতে দিয়ে আমি খেয়ে তারপর আবার দুপুরে রান্না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন মিটার দেখতে গেছে, ইলেকট্রিক মিটার, তো ইলেকট্রিক বিল এসছে। আর মাম্মা মিলে তো বাবা এসছে, ওর মামা দৌড়ে দৌড়ে নিয়ে দরকার দিয়েছে। তো মিটার দেখতে গেছিলো, ইলেকট্রিক বিল আবার অনেকটা কম এসেছে। মিটার দেখতে এসে বলছে মিটারটা খারাপ হয়ে গেছে, তো চেঞ্জ করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম যে কী করতে হবে, তো বলল যে এখন তো অনলাইন সিস্টেম, তো উনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে, তো কবে মিটারটা চেঞ্জ করে দেবে জানি না, বললো আমি বলতে পারবো না, তো আপনারা একটু যোগাযোগ করে নেবেন। মিটারটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিক বিলও অনেকটাই কম এসেছে এখন, ওই জন্য কি জানি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ওই দেখো মামান দেখো। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সকালে, তো এখন হচ্ছে দুপুরবেলা। তোমাদের দাদা ভাই এসেছিলো, খেয়ে দিয়ে চলে গেছে আবার টোটো নিয়ে বাজারে, আর মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মামাম ঘুমিয়ে পড়েছে। এখন আমি খাবো, খেয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো, এই দেখো মামাম ঘুমাচ্ছে। আমি যখন রান্না করে খাবো, আমি খাইনি, কারণ মামাম হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, 2:30 বাজে। তো মামাকে ঘুম পাড়িয়ে দিলাম, দেরি হয়ে গেছে, নালে বিকালে গিয়ে উঠতে দেরি করবে, সন্ধ্যা হয়ে যাবে তাও উঠবে না, তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি খাবো, তো আমার খাওয়া হয়ে গেছে। এবার এই দেখো, সেই তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম না কালকের ভিডিওতে, যে যে ওই বাড়িতে একটা পেঁপে এনেছিলাম, তো সেই পেঁপেটা এখন কাটবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো পেঁপে কাটতে বসে গেছি, আর দিদি এসেছে, বিকালে আসে, তো দিদি বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে পেঁপেটা কাটছি। আর তোমাদের দাদা ভাই পেঁপে খেতে ভালোবাসে না, তো সেই কারণে আর আগে করে কাটিনি, কারণ ও তো খাবে না, সে আমি আর মাম্মামি খাবো। মাম্মামও খুব একটা খেতে ভালোবাসে না পেঁপে, কিন্তু আমার ভালো লাগে, আগে ভালো লাগতো না, কিন্তু এখন পেঁপেটা, পাকা পেঁপেটা খেতে বেশ ভালোই লাগে। আর পেঁপেটা এতটাই মিষ্টি, ও দেখো কাটতে কাটতে আমি খেয়েও নিয়েছি 2 টুকরো। তো এই দেখো আমার পেঁপে কাটা কমপ্লিট, পেঁপেগুলো এভাবে টুকরো টুকরো করে কেটেছি, মানে খেতে ভাল সুবিধা হবে তাই জন্য। পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার খাবো, তোমরা দেখলে পেঁপেটা এবার খাবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, মামাম ঘুমাচ্ছে। রেস্ট নেওয়া তো আর হবে না, কারণ ভিডিওটা এডিট করা হয়নি, তো ভিডিওটা এডিট করব, তো একটু শোবো, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব, তারপর আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের সাথে গল্প করতে। বিকালবেলা চলে এসেছি ছাদে, খুব একটা বিকালে আসাই হয় না ছাদে। মামিমার গেঞ্জি দুটো ছিল ছাদে, শুকায়নি তখন দুপুরে, তো একটু তুলতে আসলাম বলে তাই জন্য ছাদে আসা হলো। তো দেখো মাঠের চারপাশ সব ধান কাটা হয়ে গেছে, দেখো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো সারা মাঠ ধান কাটা হয়ে গেছে, তো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে গল্প করতে। এখন বাজে 6:00, তো মামাম ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিলাম, মামাম ভাইয়ের সাথে চলে গেল আমাদের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। তো আজকে বাবা এখনো আসেনি, ভাই হচ্ছে বাড়ি যাচ্ছিল, তো ভাই আসার সময় এসেছিল আমার বাড়িতে, তো ভাইয়ের সাথে গেল মামাম আজকে। তো এখন আমি
ভাইয়ের সাথে আমিও গেছিলাম, গিয়ে দুধটা নিয়ে আসলাম মামামের। এখন বিছানাটা গোছাবো, কারণ মামাম ঘুমাচ্ছিল, তো এগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর যাবো একটু চা করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো, সাথে থাকো। মামাম ঘুমাচ্ছিল, ছড়ানো, এগুলো এখন গোছাবো, গুছিয়ে যাব রান্নাঘরে। গোছানো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে, একটু চা করবো। দেখো চলে এসেছি রান্নাঘরে, চা করবো। তো দেখো কালকের দুধ ছিল, এখন ঠান্ডায় যেহেতু নষ্ট হয় না, না আমার বাড়িতে ফ্রিজ নেই, এমনিই ছিল, ঠান্ডায় তো নষ্ট হয় না, তো সেই দুধটাই দিয়েই চা করব। সকালে চা করা হয়নি, তোমাদের দাদাভাই অনেক তাড়াতাড়ি আজকে চলে গেছিলো, আমি তখনও ঘুম থেকে উঠিনি, তো ওই জন্য চা করা হয়নি, দুধটা রয়ে গেছে, তো সেই দুধটা দিয়ে এখন চা করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমার বাবা এসছে, বাবা ডাকছে, মানে ডাকছে বলতে গাড়ি হর্ন দিচ্ছে, তো বোঝা যায় বাবা আসলে। তো এখন যাব, দেখি মেয়ে তো চলে গেছে, বলি যে মেয়ে চলে গেছে। তো দেখো বাবা চপ দিয়ে গেল, আর বাবাকে বললাম যে মামা ভাইয়ের সাথে চলে গেছে, মামার ভাইয়ের সাথে, ভাই এসেছিল তোমাদেরকে বললাম, তো মামা ভাইয়ের সাথে চলে গেছে, আর বাবা যে চপ দিয়ে গেল, এখন চপটা দিয়ে মুড়ি খাবো আর চা খাবো, চা করবো। তো মামাম টোস্ট বিস্কুট খেতে খুব ভালোবাসে, সেটা আমিও জানতাম না যে মামাম এত ভালোবাসে টোস্ট বিস্কুট খেতে। আমাদের ওই বাড়িতে গেলে, মানে মায়ের বাড়িতে গেলে টোস্ট বিস্কুট খাবো, মা সেটাই বলছিল একদিন। তো বাবা কিনেও দিয়ে যায় মাঝে মাঝে টোস্ট বিস্কুট মেয়ে ভালোবাসে বলে, তো ওই কারণে ওর বাবাকে বলেছি বলে, মানে তোমাদের দাদাভাইকে বলেছি বলে, তোমাদের দাদাভাই আর মামামের জন্য দিদি বলে যে টোস্ট বিস্কুটটা নিয়ে এসছে, তো ঢালা হয়নি বিস্কুটটা, তা এখন আমি খাবো, তো সেই কারণেই ঢালবো বিস্কুটটা, ঢাল। তো আমার চা করা হয়ে গেছে, দেখো সেই ছোট কাপ চা, বিস্কিট, আবার চপ, মুড়ি সব। তো এখন এটা খাবো, খেয়ে নিয়ে তারপর আবার রাত্রে রান্না আছে, রাত্রে রান্না আজকে তেমন কিছু নেই, মাছের তরকারি আছে দুপুরের, তো শুধু অল্প একটু ভাত করব আর মামামের জন্য দুধটা গরম করব, তাহলেই হয়ে যাবে। আমার মামাম রান্না করছে, দেখো দেখো সিমগুলো, ভালো সিমগুলো নিয়ে কি করছে, দেখো দেখো রান্না করছে, নাকি রান্না করবে, ইস কি করছিস, সিমগুলো ভাঙছিস কেন সোনা? ভাঙবো কেন বলতো? কেন? আমি রান্না করব। রান্না করবা? তাই তুমি পারো রান্না করতে? বাবা তাই? তো দেখো শর্ট ভিডিও করছিলাম, শর্ট ভিডিও করে এই যে মামা এখানে দেখো খেলা করছিল, ওগুলো গোছাচ্ছে, গোছাতে বলেছি তাই গোছাচ্ছে। তো আজকে মামাকে পড়ানো হয়নি, ওর শরীরটা ভালো না, তো ওই কারণে আর জোর করিনি, পড়তে চায়নি, পড়তে চাইছিল না, ওই জন্য আর জোর করিনি, তো আমি শর্ট ভিডিও করছিলাম। করে 9টা বেজে গেছে, এখন যাব রান্না করতে, তোমাদের দাদাভাই এখনো বাড়িতে আসেনি, তো ও বাড়ি আসলো 10টা সাড়ে 10টায়। আজকে রান্না সেরকম ঝামেলা নেই, একটু ভাত করবো, আর তোমাদেরকে বললাম যে মামার জন্য দুধটা গরম করবো, তাহলে হয়ে যায়। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে, আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছ তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা যেন সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। বলো গুড নাইট, টাটা। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার পরের ভিডিওতে দেখা হবে।